নীলপুর গ্রামের পাশে বড় একটি জঙ্গল আছে। সে জঙ্গলে অনেক পাখিরা বসবাস করে। ওই জঙ্গলের পাশে বড় একটি নদী বয়ে গেছে, আর ওই নদীতে দুষ্ট একটি জলপরী বসবাস করত। একদিন ওই দুষ্ট জলপরীটা সাঁতার কাটতে কাটতে নদীর উপরে চলে আসে, আর নীলপুর বনটা দেখে বলতে থাকে, আরে পা, কত সুন্দর এই বনটা, আর কত বড়! না জানি এত বড় বনে কত পাখির বসবাস। এই সুন্দর মনোরম পরিবেশে পাখির মাংস খেতে বেশ সুস্বাদু লাগবে মনে হয়। কতদিন ধরে সুস্বাদু মাংস খাই না আমি, কিন্তু কি করে আমি পাখির মাংস খাবো? এসব বলে জলপরী ভাবতে থাকে। ভাবতে ভাবতে জলপরী চোখ যায় তুলে আর শালিক পাখির দিকে। ওই দিকে দেখে জলপরী বলতে থাকে, পেয়েছি, পাখিদের খাওয়ার বুদ্ধি আমি পেয়ে গেছি। আমি এ বনে আমার একটা পাঠশালা খুলব, আর ওই পাঠশালায় আমি পড়ার নাম করে পাখিদের আমি মজা করে খাবো। যাই, আমার এই পাঠশালার কথা ওই পাখির বাচ্চাদের দিয়ে বলি। এ বলে জলপরীটা তুলিয়া শালিকের কাছে আসে। জলপরীকে দেখে তুলিয়া শালিক বলতে থাকে, কি ব্যাপার, কে তুমি? তোমাকে তো আমরা আগে জঙ্গলে দেখিনি। আমি হলাম জলপরী, আমি বনে পাখিদের শিক্ষিত করার জন্য এখানে এসেছি, বুঝেছো? আমি বনে একটা পাঠশালা খুলতে চাই, তোমরা কি আমার পাঠশালায় পড়বে বলো? কি, তুমি জলপরী, আবার তুমি এ বনে পাঠশালা খুলতে চাও? আমরা তোমার পাঠশালায় পড়ব, কিন্তু আমাদের বাবা মারা কি তোমার পাঠশালায় পড়তে দিবে? তোমরা তোমার বাবা মাকে আমার কাছে আসতে বলো, আমি ওদের বুঝিয়ে বলবো, যাতে করে তারা আমার স্কুলে তোমাদের পড়তে দেয়। ঠিক আছে, তাহলে তুমি এখানে থেকো, আমরা আমাদের মা বাবাকে ডেকে আনি। এই শালিক, চল চল তাড়াতাড়ি চল। এ বলে শালিক আর তুলি চলে যায়। ওদের বাবা মায়ের ডাকতে থাকে। তুলি জলপরীর কথা ওর মা টুনিকে সব খুলে বলে। সব শুনে টুনি বলে, কি বললি, জলপরী পাঠশালা খুলেছে বনে, চল দেখি জলপরীর সাথে কথা বলে গিয়ে। এ বলে টুনি আর তুলি জলপরীর কাছে যায়। এদিকে শালিকের মা আসে জলপরীর কাছে। জলপরীর কাছে এসে টুনি বলতে থাকে, তুমি আমাদের বাচ্চাদের কি কি শেখাবে জলপরী? আমি পানির নিচ থেকে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে এসেছি বনে পাখিদের পড়াশোনার জন্য। আমি আমার ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি জাদুবিদ্যা শেখাবো, যাতে করে ওদের কোনো বিপদ হলে ওরা ওদের রক্ষা করতে পারে। জলপরীর এমন মন গলানো কথা শুনে টুনি ও মিনু শালুকের মন গলে যায়, আর ওরা ওদের বাচ্চাদের জলপরীর পাঠশালায় ভর্তি করিয়ে দেয়। তারপর টুনিরা সেখান থেকে চলে যায়, আর দুষ্ট জলপরী জাদু করে নদী ধারে একটা পাঠশালা বানায়। পাঠশালা বানানো শেষে জলপরী হাসতে হাসতে বলতে থাকে, বোকা পাখিরা, আমার মিষ্টি কথা ফাঁদে পা দিয়েছে, এখন শুধু ওদের ধরে খাওয়ার অপেক্ষা আমার। পরের দিন তুলিয়া শালিক আসে জলপরীর পাঠশালাতে পড়তে। জলপরী ওদের দুজনকে দেখে মনে মনে বলে, না না, এক্ষুনি ওদের খাওয়া যাবে না, আমার পাঠশালায় আরো পাখি আসলে তারপর না হয় আমি সবাইকে খাবো, আজকে আমি এদের কিছু একটা ভুল ভাল পড়াই। এ বলে জলপরী তুলি আর শালিককে পড়াতে থাকে। অন্যদিকে টুনি রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় টুনির সাথে কাকলিকাকে দেখা হয়, আর টুনি কাকলিকাকে বলতে থাকে, কি ব্যাপার কাকুলি দিদি, এমন মন খারাপ করে কোথায় যাচ্ছ, আর কিসের জন্য বা মন খারাপ করছো?
আর বলিস না, কুহুকে নিয়ে কি যে জ্বালায় পড়েছি। সারাদিন খালি বনে টোটো করে ঘুরে বেড়ায়, আর দিন দিন কেমন জানি দুষ্টু হয়ে যাচ্ছে। আর বনে তো কোনো ভালো পাঠশালাও নেই যে ওকে পাঠশালায় ভর্তি করিয়ে দিব। কি যে করি দিদি, তুমি জানো না বনে একটা জলপরি এসেছে গো, আর ওই জলপরিটা একটা নতুন পাঠশালা খুলেছে। আমি তো আমার তুলিকে ওই পাঠশালায় ভর্তি করিয়ে দিয়েছি, তুমিও তোমার কুহুকে ভর্তি করিয়ে দিতে পারো। সত্যি বলছিস? তাহলে আজকে আমার কুহুকে জলপরির পাঠশালায় ভর্তি করিয়ে দিব। এ কথা বলে কাকলি চলে যায়। এভাবে আস্তে আস্তে বনে সব পাখিরা তাদের সন্তানদের জলপরির পাঠশালায় ভর্তি করিয়ে দেয়। জলপরি তার পাঠশালায় এত পাখি দেখে মনে মনে বলতে থাকে, এত পাখি দেখে তো আমি আমার লোভ সামলাতে পারছি না, আমি আজকে একটা পাখি ধরে খাবো। বেশ কিছুক্ষণ পর জলপরি কুহুকে ছাড়া সব পাখিদের ছুটি দিয়ে দেয়, আর জলপরি কুহুর কাছে যায়। কুহু ভয় পেয়ে বলতে থাকে, ম্যাডাম আপনি সবাইকে যেতে বলে আমাকে আটকেছেন কেন? ম্যাডাম আমার সাথে কি আপনার জরুরি কোনো কথা আছে? বলুন না, তাড়াতাড়ি বলুন। জরুরি কথা নয়, তবে জরুরি কাজ আছে আমার। কি কাজ ম্যাডাম, তাড়াতাড়ি বলুন, আমাকে আবার বাড়িতে যেতে হবে, মাঝে আমার জন্য চিন্তা করবে। তুই আর বাসা যেতে পারবি না, তুই তো বাসার পরিবর্তে আমার পেটের ভিতরে যাবি। এ কথা বলে জলপরি কুহুকে ধরে খেয়ে ফেলে। জলপরি বলতে থাকে, আহ কি মজা, কতদিন পর পাখির মাংস খেলাম, তবে এখন থেকে আমি প্রতিদিন একটা করে পাখি খাবো। এরপর থেকে জলপরি প্রতিদিন একটা করে পাখি ধরে খায়, আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন কাকলি তার ছেলের খোঁজে আসে জলপরির কাছে। কি ব্যাপার জলপরি, কদিন থেকে আমার ছেলেকে যে খুঁজে পাচ্ছি না, পাঠশালা থেকে আর বাড়িতে যায়নি, আমার ছেলে কোথায় জলপরি? ও বাড়ি ফিরবে কি করে, কুহু তো আমার এখানেই নেই। কি বলছো জলপরি, এখানে নেই মানে? আমাকে সব খুলে বলো জলপরি। আরে আরে শান্ত হও, আমি বলতে চাচ্ছি যে আমি কুহুকে জলে নিচে পাঠিয়েছি জাদুবিদ্যা শেখানোর জন্য। তোমার কুহু অনেক বড় জাদুকর হয়ে ফিরে আসবে, বুঝতে পেরেছো? সত্যি বলেছো, তুমি অনেক ভালো জলপরি। তুমি যদি এই বনে পাঠশালা না বানাতে, তাহলে আমাদের বাচ্চারা এত ভালো শিক্ষা গ্রহণ করতে পারতো না। এ বলে কাকলি চলে যায়। এভাবে জলপরি সবাইকে ভুলভাল বোঝাতে থাকে। এভাবে বনের বাচ্চা উদাও হয়ে যাওয়ায় জলপরির কোনো কথায় টুনি সুবিধা লাগে না। টুনি তার বাড়িতে একা একা বলতে থাকে, এভাবে প্রতিদিন একটা করে বাচ্চা উধাও হচ্ছে, তার উপর জলপরির কথাগুলো কেমন জানি মিথ্যে মিথ্যে মনে হচ্ছে। না, জলপরির উপর নজর রাখতে হবে। এরপর টুনি জলপরির উপর নজর রাখতে শুরু করে। একদিন জলপরি তার পাঠশালার ঘরে একা একাই বলতে থাকে, এই বনের পাখিরা সত্যি বোকা, না হলে কি আর আমি মিথ্যে মিথ্যে কথা বলে পাখিরে ধরে খেতে পারতাম নাকি? জলপরির এসব কথা টুনি আড়াল থেকে শুনতে পায়, আর টুনি মনে মনে বলতে থাকে, তাহলে এই ব্যাপার, দুষ্টু জলপরি তুই আর কোনো পাখিকে খেতে পারবি না, আজই হবে তোর শেষ দিন, আর তোকে ধ্বংস করার জন্য এক্ষুনি তান্ত্রিকের কাছে যাব আমি। এই বলে টুনি তান্ত্রিকের কাছে যায়, আর তান্ত্রিককে সব খুলে বলে। সব শুনে প্যাঁচা তান্ত্রিক জলপরিকে ধ্বংস করার জন্য একটা পানির বোতল দেয়, আর ওই বোতলের পানি জলপরির গায়ে ছিটিয়ে দিতে বলে। এরপর টুনি পানির বোতল নিয়ে জলপরির ওখানে আসে, আর জলপরিকে টুনি বলতে থাকে,
শয়তান জল পড়ি আজ তো শেষ দিন, এতদিন যত পাখি খেয়েছিস আজ তা শাস্তি পাবি তুই। কি বলছিস এসব, আর তুই সব জানলি কি করে? হ্যাঁ, তবে জেনেই যখন খেয়েছিস তাহলে তুইও আমার পেটে যাবি। এই বলে জলপরি যেই না টুনিকে ধরতে চায়, আর তখনই টুনি বোতলে পানি জলপরির দিকে ছিটিয়ে দেয়, আর জলপরি সেখানে মৃত্যুবরণ করে। আর জলপরির মৃত্যু হওয়াতে অন্য পাখিরা বেঁচে যায়, আর ওরা আগের মতোই ভালোভাবে দিন কাটাতে থাকে।